জাতীয় অ্যাপ স্টোর হলো বিডি অ্যাপস। বাংলাদেশকে মোবাইল গেমিং হাব হিসেবে গড়ে তুলতে মোবাইল অপারেটর রবির বিডি অ্যাপসকে জাতীয় অ্যাপ স্টোর হিসেবে ঘোষণা করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বিডি অ্যাপসের সঙ্গে অনুষ্ঠিত চুক্তি অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। রবি এটা ডেভেলপ করেছে, কিন্তু আইসিটি ডিভিশনের সাথে যখন চুক্তি হচ্ছে, যখন বিডি অ্যাপস আমরা নামটাও চেঞ্জ করে দিয়েছি, ফলে এটা বিডি অ্যাপসটা হবে ন্যাশনাল অ্যাপ স্টোর। ফলে এটা কিন্তু শুধুমাত্র রবি ইউজার কিংবা আমাদের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি অথবা স্টার্ট আপ বাংলাদেশ বা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এবং প্রজেক্ট তাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এই অ্যাপ স্টোরে যদি কোনো গ্রামীণ ফোনের কোনো স্টার্ট আপ আসতে চায়, তারাও কিন্তু এখানে হোস্ট করতে পারবে। যদি বাংলালিঙ্কের কোনো এক্সেলারেটর প্রোগ্রামে কোনো অ্যাপ ডেভেলপার তৈরি হয়, সেও এসে এখানে যদি তাদের অ্যাপটা হোস্ট করতে চায়, সেটাও কিন্তু তারা করতে পারে। ফলে এটা এতদিন পর্যন্ত শুধু রবি আজিয়াটার অ্যাপ ডেভেলপারদের জন্য ছিল, কিন্তু আজকে থেকে আইসিটি ডিভিশনের সাথে চুক্তি হওয়ার পর এটা ন্যাশনাল অ্যাপ স্টোর হবে। ফলে এটা সারা বাংলাদেশের সকল অ্যাপ স্টোরের সকল অ্যাপ ডেভেলপারদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। বক্তব্যের শুরুতেই বিডিএফস এর সঙ্গে আইসিটি বিভাগের চুক্তির যৌক্তিকতা তুলে ধরে রবির প্রশংসাও করেন আইসিটি প্রতিমন্ত্রী। রবি শুধু আপন শক্তিতে নিজেরাই জ্বলে ওঠেনি, পুরো বাংলাদেশের তরুণদেরকে জ্বলে ওঠার অনুপ্রেরণা দিয়েছে। বৈশ্বিক অ্যাপ বাজারে বাংলাদেশের তরুণদের জন্য বিলিয়ন ডলারের সুযোগ অপেক্ষা করছে উল্লেখ করে, এই সুযোগ কাজে লাগাতে তরুণ সফটওয়্যার শিল্পীদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর জন্য দেশের 40টি বিশ্ববিদ্যালয়ে গেম টেস্টিং ল্যাব স্থাপন করা হয়েছে বলে জানান জুনায়দ আহমেদ পলক। এই যে অ্যাপ ডেভেলপার তৈরি হলো, তারা যাতে তাদের অ্যাপ্লিকেশনগুলো তৈরি করার জন্য আধুনিক ল্যাব ব্যবহার করতে পারে, তাদের মোবাইল অ্যাপগুলো যেন টেস্টিং ফ্যাসিলিটিসটা পায়, তার জন্য আমরা দেশের 40টি বিশ্ববিদ্যালয়ে 40টি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং 8টি বিভাগীয় শহরে গেম টেস্টিং ল্যাব আমরা সেট আপ করেছি। উদ্দেশ্য একটাই, যে এখানে একটা বিশ্বের মোবাইল অ্যাপ্লিকেশন এবং গেম ডেভেলপমেন্টের হাব হিসেবে বাংলাদেশকে তৈরি করা। এ সময় বিকাশের মতো রবি অ্যাপের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার সুযোগ সৃষ্টিতে রবি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, রবি আজিয়াটা লিমিটেডের সিসিও শিহাব আহমেদ এবং আইসিটি বিভাগের মোবাইল গেমিং অ্যান্ড অ্যাপস প্রকল্পের পরিচালক আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। রবির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলমের সঞ্চালনায় বক্তব্যে অ্যাপ ডেভেলপমেন্টকে উৎসাহিত করতে বিডি অ্যাপস ডেভেলপারদের জন্য প্রথম উইজার্ড ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সলিউশন নিয়ে আসছে বলে জানান রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাবুদ্দিন আহমেদ। আমরা খুবই আনছি উইজার্ড বেসড অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির প্ল্যাটফর্ম, যা দিয়ে এখানে আমরা শেখানো হবে, কারণ এক্ষেত্রে আপনার প্রোগ্রামের নলেজ ছাড়াই আপনারা কিন্তু এটার মাধ্যমে অ্যাপ ডেভেলপ করতে পারবেন। কমন একটা প্রবলেম হচ্ছে ডেভেলপারদের ফান্ডিংয়ের অসুবিধা। এই ফান্ডিংয়ের অসুবিধাটা দূর করার জন্য এবং মার্কেটিং করার জন্য আমরা এখন ফান্ডিংয়ের ব্যবস্থা করব। আমরা আগেও কাজ করেছিলাম আইসিটি মিনিস্ট্রির সাথে, বাট এখন আরও স্ট্রাকচার ওয়েতে আগাতে পারবো, কারণ এখন স্টার্ট আপ বাংলাদেশ ফর্ম করা হয়েছে, আগে যেটা ছিল না। আমাদের 5G মাথায় রেখে অ্যাপস ডেভেলপ করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি আবার আইসিটি এবং রবি একসাথে কাজ করে আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।